আমি দেখতেই পাচ্ছ সাজগোজ করে ফেলেছি, এখন আজকে সানডেও আছে, তো আজকে আমরা ভাবলাম একটু মুভি দেখতে চলে যাব। কি মুভি বলে দাও তুমি? গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি। তোমরা সবাই জানো এই সময় এখন চলছে এটা, তো আজ অনেক দিন যাই না, করোনার জন্য সব বন্ধ ছিল, 2 বছর ছিল বন্ধ, তো আজকে যাচ্ছি আমরা আইনক্সে বেগামল থেকে। তো চলো তোমরাও দেখতে থাকো, আর ডিটেলসটা আমি তোমাদেরকে বলে দেবো, রিভিউটা আমরা সিনেমাটা দেখে এসে তারপরে বলবো। চলো। এখন আমরা মুভি টাইম হয়ে গেছে, কটা বাজে? 7:45 বেজে গেছে। তন্ময় তারা দিচ্ছে, দেখো তন্ময় কি সিরিয়াস। কিন্তু আজকে ব্যাপারটা হলো, মানে হলো প্রচণ্ড ভিড়, আমরা আজকে টিকিট পাবো কিনা সন্দেহ আছে। আর আমরা তো সাডেন প্ল্যান, তো হবে কি না দেখো, অনেকদিন পরে আসলাম। যাই হোক চলো। টিকিটের কি অবস্থা, এখানে তো লোকে লোকারণ্য, সানডে জন্য আরও বোধ হয়। তো দেখা যাক, টিকিটটা কাটলে তো ভালোই, আর না হলে তো হয়েই গেল। তো চলো দেখা যাক। ও সবাই এই রো দিয়ে পুরো লোক যাচ্ছে, দেখো কত লোক। তারপরে তো নিচে তো দেখোই, দেখো আমাদের টিকিট কাটা ফাইনালি কমপ্লিট, আমরা এখন ঢুকে যাব। তো চলো দেখে নিই কিরকম ছিল, তোমাদেরকে রিভিউটা বেরিয়ে এসে দেব। দেখো প্রচণ্ড ভিড়। চলো দাদা, অনেক রাত হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। এতটা দেরি হবে আমরা বুঝতেই পারিনি, যাই হোক বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি রিভিউটা বল দিব। তো চলো বাড়ি চলে যাই, একদম ফাঁকা, দেখো রাস্তাঘাট একদম ফাঁকা। হ্যালো বন্ধুরা, চলে আসছি, দেখো এখনও ড্রেস চেঞ্জ করিনি। আর এইদিকে দেখো ঘড়িতে কটা বাজে, এই যে পাশে তন্ময়ও আছে, ঘড়িতে কটা বাজে? 11:45। তো যাই হোক, একবারে আমাদের ডিনার টিনার করলাম, করে আসলাম। তো হচ্ছে এই যে তন্ময়, এখন তোমাদেরকে আমাদের দেখা আজকের মুভিটার রিভিউ দিতে চলেছে তন্ময়। চরিত্র করেছে, আর হচ্ছে ভীষণ সাদা মাটা, মানে ওভার রিয়াক্ট, মানে অনেকে হয় না, মানে সিনেমাগুলোতে বেশি
মানে সাজগোজ ওর যে মানে প্রত্যেকটা জিনিস ওর ভালো না, মেকআপ মানে সমস্ত কিছু, মানে দেখেই ফার্স্ট লুকটাই মানে এত সুন্দর মানে সত্যি। আর আলিয়া ভাটের তো মানে বেশিরভাগ মুভি তো মানে আমার খুব পছন্দেরই, তো রাজিটাও আমার দারুণ লেগেছিল, তোমারও ভালোই লাগছে, আমারও দারুণ লাগছে। কারণ আলিয়া ভাটের আমার একটা জিনিস খুব ভালো লাগে কি, আলিয়া ভাট খুব নর্মাল অ্যাক্টিং করে, মানে সেজে গুজে পুরো মেকআপ টেকআপ, যাই হোক এই সিনেমাটা ভীষণই ভালো, এই সিনেমাটা মানে আপনারা সবাই দেখুন। আমরা অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখলাম, মাঝখানে 2 বছর তো বন্ধই ছিল, অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখলাম, খুব ভালো লাগলো। বিশেষ করে কাজটা খুব ভালো আলিয়া ভাটের, মানে খুব মিনিংফুল, খুব মিনিংফুল একটা মুভি, খুব মানে এটা একটা মানে গভীর মানে আছে। আমাকে যদি কেউ রেটিং বলে তাহলে আমি 5.5 দেব, 4.5, এত ভালো হয়েছে সিনেমাটা। আর আমিও বলবো যে মানে সত্যি রেটিংটাও খুবই ভালো, আর তাছাড়াও হচ্ছে ভীষণ মিনিং একটা, এটা একটা ভালো মানে আছে সিনেমাটার, শুধু দেখলেই হবে না মানে মানেটা সত্যি একটা মানে মহিলাদের জন্য তো খুবই ভালো, আর প্রত্যেকটা মানুষের জন্যই ভালো, এটা আমি বলবো। তো যাই হোক, তোমরাও যারা এখনও দেখোনি, অনেকেই দেখেছো জানি, আবার অনেকেই দেখোনি, যারা এখনও দেখোনি আমি 100% বলবো দেখো, ভালো লাগবে 100%। যারা মানেটা বুঝবে সিনেমাটার তারা মনে হয় ভালো লাগবে তাদের, আর যাদের থিঙ্কিংটাও ভালো থাকবে মানে মহিলাদের প্রতি, আমারও মনে হয় তাদের ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর তোমাদের তোমরা কিন্তু প্লিজ স্কিপ করো না, স্কিপ করে দেখলে কিন্তু মিস করতে পারো কিছু। আর চলো আজকের মতন এখানেই, কালকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। চলো টাটা, গুড নাইট।